আসসালামু আলাইকুম। আজকে আমরা নিয়ে এসেছি 43তম বিসিএস এর ভূগোল অংশের সমাধান। বাংলাদেশের কোথায় প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায়? কুমিল্লায়। ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা হয়েছে। সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি অঞ্চল, প্লাইস্টোসিন কালের সোপান অঞ্চল, টার্সিয়ার যুগের পাহাড়ি অঞ্চল, রাজশাহী বিভাগের বরেন্দ্র ভূমি, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার মধুপুর, গাজীপুরের ভাওয়ালের ঘর ও কুমিল্লা জেলার লালমাই পাহাড় অঞ্চল নিয়ে সোপান অঞ্চল গঠিত। নিচের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? মিয়ানমার। বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে দুটি দেশের সাথে, সেগুলো হচ্ছে মিয়ানমার ও ভারত। নিচের কোন দুর্যোগ হাইড্রো ম্যাটিওরোলজিক্যাল দুর্যোগ হিসেবে পরিচিত? প্রশ্নে উল্লিখিত সবকটিই জলজ আবহাওয়াজনিত দুর্যোগ। জলজ আবহাওয়াজনিত কারণে বন্যা দেখা দিলে নদীভাঙ্গন হতে পারে, অধিক বৃষ্টির কারণে বা বরফ গলে মাটি নরম হওয়ায় ভূমিধস হতে পারে। বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়? উত্তর পূর্বাঞ্চলে। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা সৃষ্টি হয়। সোয়াচ অব নো গ্রাউন্ড কি? সাবমেরিন ক্যানিয়ন। সোয়াচ অব নো গ্রাউন্ড বাংলাদেশের বঙ্গোপসাগরের একটি খাদের নাম। এর অর্থ হল যার কোনো তল নেই। এর অপর নাম গঙ্গাখাত। নিচের কোন উপজেলাটি সবচেয়ে নদীভাঙ্গন প্রবণ? নড়িয়া। দেশের প্রায় 100টি উপজেলায় নদীভাঙ্গন সংঘটিত হয়। অপশনগুলোর মধ্যে সবচেয়ে বেশি নদীভাঙ্গন হয় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়। এই উপজেলাটি মূলত পদ্মা নদীর তীরে অবস্থিত। কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়? ম্যানগ্রোভ বন। প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয় ম্যানগ্রোভ বনাঞ্চল। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। বাংলাদেশের কোন দ্বীপটি প্রভাল দ্বীপ নামে খ্যাত? সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ? দিনাজপুর। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে? ভূমিকম্প। ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন? 26.5°C। ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা 26.5°C হওয়া প্রয়োজন।